আমার নাম ফরহাদ, আমি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন শিক্ষক। আমরা সবাই জানি যে আর্টস, বিজনেস কিংবা সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজির ব্যবহার ক্রমান্বয়েই বেড়ে চলেছে। আমার অনেক সহকর্মী, শিক্ষক, গবেষক কিংবা ছাত্রছাত্রীদের সাথে কথোপকথনে আমি বুঝতে পারি যে আমাদের অনেকের কাছে এই কোয়ান্টিটেটিভ টেকনিকগুলো সিকুয়েন্সিয়ালি ক্লিয়ার নয়, যার কারণে অনেক ভালো ভালো আইডিয়া আলটিমেট রিসার্চ পাবলিকেশনে রূপ দিতে অনেকেই স্ট্রাগল করছেন। অন্যদিকে বাংলা ভাষায় শিক্ষাদানের স্লোগানটা আমাদের বেশ পুরনো, কেন জানি ফেব্রুয়ারি মাস আসলেই সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার আমাদের একটা স্লোগানে পরিণত হয় এবং ঠিক তার পরপরই আমরা সেই স্লোগানটি ভুলে যাই। সো একদিকে কোয়ান্টিটেটিভ টেকনিক্স শেখার আগ্রহ, অন্যদিকে মাতৃভাষার শিক্ষার যথেষ্ট রকমের প্রয়োজনীয় উপকরণের অভাব, এ দুটোর কম্বিনেশনের জন্যই আমি মূলত আপনাদের সামনে ছোট্ট একটি প্রেজেন্টেশন উপস্থাপন করছি। সো কোয়ান্টিটেটিভ টেকনিক্সকে আমি প্রধানত এই 5টি ক্লাসিফিকেশনে ভাগ করছি। সেখানে আমরা জানি যে কোয়ান্টিটেটিভ টেকনিক্স প্রচুর পরিমাণে রিগোরাস ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন রয়েছে এবং তার ইন্টুইটিভ এক্সপ্লেনেশনও রয়েছে। আমি আমার এই সেশনগুলোতে আমি রিগোরাস ম্যাথমেটিক্যাল ডিসকাশনে না গিয়ে আমি ইন্টুইটিভ আলোচনাগুলো করব এবং প্রত্যেকটা কনসেপ্টের অ্যাপ্লিকেশনও আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে প্রত্যেকটি কনসেপ্ট এক একটা উদাহরণ ধরে ধরে আপনারা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার প্যাকেজ ব্যবহারের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় রিসার্চে কাজে লাগাতে পারেন, সেই চেষ্টাই করব। তো সর্বপ্রথম আমি ইন্ট্রোডাকশন টু টাইম সিরিজ এই সেকশনটি দিয়ে শুরু করছি। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার প্রত্যেকটা সেশন সিকুয়েন্সিয়ালি ফলো করলে আমি বিশ্বাস করি আপনাদের কোয়ান্টিটেটিভ টেকনিক্স নিয়ে যে কনফিউশনগুলো ছিল অনেকেরই এই কনফিউশনগুলো দূর হবে। সো হ্যাপি লার্নিং।